একটা মসজিদের কি করা উচিত? মসজিদের উচিত হচ্ছে ইসলামী শরিয়া সবচেয়ে বেস্ট নিয়মটা ফলো করা। এখন এটা ঠিক যে হানাফি মাজহাব অনুযায়ী, এখানে হানাফি শরিয়ত কথাটা শুদ্ধ নয়, হানাফি মাজহাব, হানাফি শরিয়ত একটাই, আর শরিয়াল ইসলামিয়া। এই জায়গায় আসলে আমরা জোর করে তাদেরকে হানাফি শরিয়ত বলা এটা ঠিক নয়। হানাফি মাজহাব অনুযায়ী আসরের ওয়াক্তটা হয় দুই গুণ, মানে সায়া আসলে দুই গুণ হওয়ার পরে। আর জমহুরের মতে, এবং যেখানে হানাফি মাজহাবের দুজন বিখ্যাত ইমামও রয়েছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং বাকি ইমামরা, তাদের মতে আসরের ওয়াক্ত হয় ছায়া আসলি এক গুণ হওয়ার পরে। বর্তমানে সেটা এখন বাংলাদেশে যেমন তিনটার একটু আগে হয়ে যায় ওয়াক্ত, তাহলে উত্তম হচ্ছে এই এই মতটাকে ফলো করা। আর যদি কেউ হানাফি মাজহাব অনুযায়ী ছায়া আসলে দ্বিগুণ হওয়ার পরে সালাত পড়েন, মানে যেমন আজান দেন তারও 15 মিনিট পরে পড়েন, তাহলে যেহেতু সেটা একটা ফেকি মত, তাতে আসলে সত্যিকার অর্থে কোনো সমস্যা নেই। এটা এমনকি আমরা যারা মনে করি আউয়াল ওয়াক্ত হচ্ছে সবচেয়ে উত্তম এবং এবং ছায়া আসলের এক গুণ হওয়ার পরেই ওয়াক্ত হয়ে যায়, যেটা তাকওয়িমে উম্মুল কোরা বলা হয়, সেটাই শুদ্ধ আমাদের মতে। কিন্তু ওভারঅল যদি আমরা বলি, কেউ যদি হানাফি টাইম অনুযায়ী আসর পড়তে চায়, তাহলে কি কোনো সমস্যা? উত্তর হচ্ছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যেহেতু তারা একটা টাইম এবং একটা তাদের কাছে যে রাজেহ মতটা সেটা ফলো করে, তাহলে সেই মসজিদে যারা পড়বেন সেটা যদি শাফিঈরা হন, অন্য কোনো মাজহাবের হন, আহলুল হাদিস হন, কোনো অসুবিধা নেই তাদের সাথে জামাতে সালাত আদায় করতে। তবে খেয়াল রাখতে হবে ইমামের আকিদাটা যেন শুদ্ধ থাকে। এই এখানে উনি আরও প্রশ্ন করেছেন, এভাবে দেরিতে জামাত অনুষ্ঠিত করলে বা নামাজে নামাজ আদায় করলে কোনো ক্ষতি হবে কি না? কোনো ক্ষতি হবে না, কারণ আপনি আউয়াল ওয়াক্তের মোস্তাহাব সওয়াবটা শুধু মিস করলেন। দেরিতে আদায়কৃত নামাজ আদৌ শরীয়তসম্মত হবে কি না, এই প্রশ্নটাই তো এখানে সঙ্গত হয়নি। কারণ নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে আসর ওয়াক্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকে। প্রশ্নের এই অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকে অস্বীকার করা হচ্ছে যে সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত শরীয়তসম্মত হবে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীয়তসম্মত তো হবেই, সালাত হয়ে যাবে, তাহলে এই প্রশ্নটা কেন? এগুলো আমরা মনে হয় অ্যাভয়েড করতে হবে, কারণ যে কোনো মাজহাব নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু যে কোনো মাজহাব নিয়ে এতটা বিদ্বেষ প্রদর্শন করা এটা আমাদের জন্য ঠিক নয়, এটা আমাদের জন্য ঠিক নয়। মাজহাবগুলো তারাও ইসলাম পালন করছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে এক মাজহাব থেকে আরেক মাজহাব দ্বিমত পোষণ করছে, আর এগুলো ফিকহি মাজহাব, এবং বিশেষ করে যে ক্ষেত্রে শরিয়ার স্পষ্ট দলিল আছে, সেক্ষেত্রে আমার মতের বাইরে যাওয়ার কারণে তাদের আমলটা শরীয়তসম্মত হবে কি না এই প্রশ্ন তোলাটাই তো জায়েজ নেই। আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শুদ্ধ হবে, তবে সূর্যের আলোটা যখন ম্লান হয়ে যায়, হলদাটে হয়ে যায়, তখন সেটা মাকরুহ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আউয়াল ওয়াক্তেই আসরের সালাতটা পড়া, সেটা আমরা জানি, সেটা মোস্তাহাব। কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে, তাহলে তার সালাতটা শরীয়তসম্মত হবে এবং সে গুনাহগার হবে না। অবশ্য যদি কেউ জামাত ইচ্ছে করে তরক করে শরীর কোনো ওজর ছাড়া, তাহলে জামাতের সালাত তরক করার কারণে তার গুনাহ হতে পারে।